আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের পুঁই শাক আর ডিম দিয়ে একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি করার জন্য এখানে আমি হাফ কেজি পুঁই শাক নিয়েছি। তো এখন এই পুঁই শাকের মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে পুঁই শাকটা ভাপ দিয়ে নিব। পুঁই শাকের মধ্যে আমি কিন্তু পানি দেইনি, এই পানিটা পুঁই শাক থেকেই উঠেছে। এই পানি দিয়েই পুঁই শাকটা সেদ্ধ করে নিব, আর সেদ্ধ হওয়ার পর অবশিষ্ট পানিটুকু জাল করে শুকিয়ে নিব। তো পুঁই শাকটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে বাগার দিতে হবে। বাগারের জন্য প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, আর 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, আর দিয়ে দিচ্ছি কিছু ক্রাশ করে নেওয়া রসুন। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ডিম। এখানে 2টো ডিম আছে, ডিম 2টোকে একটু ফেটে নিলাম। ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে ডিমের সাথে পুঁই শাকটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডিম পুঁই শাক ভাজিটা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।